ফিফা কোচিক নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের তদন্ত আগামী সপ্তাহ থেকে শুরু করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ব্যক্তিগত কারণে দুই সহসভাপতি কমিটি থেকে সরে দাঁড়ানোয় কাজী নাবিল আহমেদের নেতৃত্বে কমিটির বাকি আট সদস্য তদন্ত সম্পন্ন করে। মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এসব জানান সংস্থার সভাপতি কাজী সালাউদ্দিন। এছাড়া বাফুফের নির্বাহী কমিটির এই সভায় ফিফার অর্থায়নে কমলাপুর ও বাফুফের টার্ফ পরিবর্তন এবং কক্স বাজারের ট্রেনিং সেন্টার নির্মাণ বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়। সাজ্জাদ প্রতিবেদন। গত মাসে ফিফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাইম সোহাগ। আর্থিক জালিয়াতির কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়। পরে অভিযোগ তদন্তে দশ সদস্যের কমিটি গঠন করে বাফুফে। অনিয়ম ও দুর্নীতিতে আবু নাইম সোহাগ ছাড়া অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার কথা ছিল সেই কমিটির। যদিও কমিটি থেকে এরই মধ্যে পদত্যাগ করেছেন দুই সদস্য। তবে বাকি যারা রয়েছেন তারাই তদন্ত পরিচালনা করবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি। মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে এই কথা জানান তিনি। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবে এই কমিটি। ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। কাজী নাবিল ইজ দ্য কনভেনার, সামনে দুই তিন দিন থেকে কাজ আরম্ভ করবে। অ্যান্ড হি সেড যে আমার তদন্ত করতে ৩০ দিন লাগবে। ৩০ দিনের পরে হি উইল গিভ আস এ ডিসিশন যে ফিফা দিয়ে তদন্ত করেছে আর কি কি আছে। বাফুফের নির্বাহী কমিটির এই সভায় ফিফার অর্থায়নে কমলাপুর ও বাফুফের মাঠে টার্ফ পরিবর্তন এবং কক্সবাজার ফুটবল ট্রেনিং সেন্টার নির্মাণ সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়। ফিফা ফরওয়ার্ডে আমাদের একটা ফান্ড ছিল আগে এবং আরেকটা ফান্ড জয়েন হয়েছে। ফিফা আমাদেরকে সাজেস্ট করেছে যে আমাদের যে কমলাপুরের টার্ফ আছে আর ফেডারেশনের যে টার্ফ আছে দুটো, এই টার্ফগুলো প্রায় নয় দশ বছর হয়ে গেছে। এছাড়া এই মাসে মাঝামাঝি সময়ে নারী ফ্রাঞ্চাইজি লীগ শুরুর অনুমোদন দেওয়া হয় বাফুফের সভায়, তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।